বলুন তো এটা কি ফুল? হ্যাঁ ঠিকই ধরেছেন, এটা জিনিয়া ফুল। কি ভাবছেন হঠাৎ এই চ্যানেলে ফুল নিয়ে ভিডিও এলো কেন? আসলে এটি হলো মহাকাশে ফোটা প্রথম ফুল। অবাক হলেন? যদিও অবাক হওয়াটাই স্বাভাবিক। 16 জানুয়ারি 2016 সালে নাসার মহাকাশচারী স্কট কেলি তার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে এই ফুলের ছবি পোস্ট করেন। যদিও এর আগে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের মধ্যে বিজ্ঞানীরা কৃত্রিম পরিবেশে লেটুস জাতীয় সবজি ফলিয়েছিলেন, কিন্তু এই প্রথম ফুল ফুটল মহাকাশের ঘরে। নাসার গবেষক জিওয়া মাসা এক বিবৃতিতে বলেন, এই ফুল ফোটানোর মধ্যে দিয়ে আমরা অনেক কিছু অর্জন করেছি। আমরা উদ্ভিদ সম্পর্কে, মাটি ও মহাকাশের জীবনী শক্তি সম্পর্কে জানতে পেরেছি। নাসার গবেষকরা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে উদ্ভিদ জন্মানোর জন্য 2014 সালে ভেজি নামের একটি অবকাঠামো তৈরি করেন। মহাকাশে লেটুস উৎপাদনের পর এবার জিনিয়া ফুল ফোটানোর ক্ষেত্রে সাফল্য পেলেন গবেষকরা। ভেজি প্রকল্পের ব্যবস্থাপক টেন স্মিথ বলেন, লেটুসের চেয়ে জিনিয়ার প্রকৃতি ভিন্ন, পরিবেশ ও আলোকভেদে এটি স্পর্শকাতর। ফুল আসতে 60 থেকে 80 দিন পর্যন্ত সময় লাগে। এই উদ্ভিদ জন্মানো অত্যন্ত জটিল। গত নভেম্বরে এই গাছ সেখানে লাগানো হয় এবং জানুয়ারি মাসে অবশেষে ফুল ফোটে। ভবিষ্যতে মহাকাশে টমেটো উৎপাদনের পরিকল্পনা করেছেন নাসার গবেষকরা। মহাকাশ সংক্রান্ত এই রকম খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটন প্রেস করুন, আর অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন।